হ্যালো সবাইকে, আমি চলে এসেছি জীবজানা রেসিপির আরেকটা পর্যায়ে। আজ আমি বানাতে চলেছি শোল মাছ। বাজার থেকে ইয়াব বড় সাইজ একটা 1.5 কিলো জনের শোল মাছ নিয়েছিলাম, তার থেকেই আমি আজকে শোল মাছ বানাবো। তবে কি দিয়ে বানাতে চলেছি, তো চলো আজকে তোমাদের শুনি। পেঁয়াজ আছে, আদা, লঙ্কা আর টমেটো, তো এর মধ্যে আমি জিরে দেবো, এর একটা পেস্ট বানিয়ে নেবো। এখন পটল, গাজর, আলু, পেঁপে, তারপরে এই যে লাউ ডাঁটা, লাউ ডাঁটা ছাড়া কিন্তু শোল মাছ প্রায় অসম্ভব রান্না করা। মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, তো মাছগুলো আমি উঠিয়ে নেব। দিয়ে দেবো 5 ফোড়ন শুকনো লঙ্কা, এই সবজিগুলো। হলুদ দেবো, লবণ, আঁচটাকে নাড়িয়ে বাড়িয়ে নেড়ে নেবো। তো কষা হয়ে গেছে, দেখো তেলও ছেড়ে আসছে। এবারে আমি দিয়ে দেবো মশলা ধোয়ার জলটা, প্রায় 2 কাপ মতো জল, কেননা চিনি দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো 20 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে। এবার এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, উপর থেকে ছেড়ে দিলাম ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝোল টকবক করে ফুটছে আর মাছের ঝোল রান্না আমার কমপ্লিট। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে।